রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চুয়াডাঙ্গায় বাজার মনিটরিং। চুয়াডাঙ্গা প্রতিনিধি। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সোমবার 11 মার্চ বেলা 11:30টায় জেলা শহরের নিচের বাজারে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের নেতৃত্বে এ বাজার মনিটরিং করা হয়। এ সময় রোজার বিশেষ খাদ্যপণ্য খেজুর, তেল, ডাল, মাছ, মাংস সহ সব ধরনের সবজি ও অন্যান্য নিত্য পণ্যের দাম যাচাই করা হয়। ক্রেতা সাধারণের অভিযোগের প্রেক্ষিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তবে এ অভিযানে কাউকে জরিমানার আওতায় আনা হয়নি। মনিটরিং শেষে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, ব্যবসায়ীদের সচেতন করতেই আজকে বাজার মনিটরিং করা হয়। বাজারে স্বাভাবিক চলাচল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করবে এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে প্রথম রমজান থেকেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা সাংবাদিকদের বলেন, আজকের মনিটরিংয়ে ব্যবসায়ীদের সতর্ক এবং সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। মাংসের বাজারসহ কয়েকটি নিত্যপণ্যের দোকানে ক্রেতা বিক্রেতার মধ্যে দরকষাকষি চলছে। সেসব দোকানের পণ্যের দাম যাচাই করেছি। বাজারে যাতে কৃত্রিম কারণে অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সজাগ আছি। জেলা প্রশাসনের পাশাপাশি সরকারি সংস্থাগুলো সক্রিয় আছে। পুরো রমজান মাস জুড়ে বাজার মনিটরিং চলমান থাকবে। মনিটরিংয়ে আরও অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজজোহরা, সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, জেলা মার্কেটিং অফিসার শহীদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোরাদ্দার ইবু, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, পুলিশ পরিদর্শক হোসেন আল মাহবুব প্রমুখ। দেখেছেন ফুটপাত দখল করে রাখা, সবাই একসাথে বাজার এসেছে নির্ধারিত কিছু পয়েন্টে সবাই একসাথে যখন সমাগম করে তখন রেগুলার যে প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়া থেকে বাড়তি চাপ পড়ে। তো এটা আমাদের সবাই যদি সচেতন হই, লেন মেনে চলি, আমরা নির্ধারিত জায়গায় পার্কিং করি, যারা বিক্রি করছে যারা ক্রেতা যেখানে সেখানে মোটর সাইকেলটা না রাখলাম, বিক্রেতারা মালপত্র যেখানে সেখানে না রাখলাম, তাহলেই কিন্তু এই চাপ লাগ হয়ে যাবে। এবং আজকে আমরা কিন্তু সকলকে নির্দেশনা দিয়েছি যে আমাদের ফুটপাতের যে অংশটুকু যেখান থেকে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেই জায়গার থেকে তাদের জিনিসপত্রগুলো সরিয়ে নিতে। আমরা আশাবাদী, তারা আমাদেরকে কথা দিয়েছেন যে নির্ধারিত জায়গার বাইরে তাদের মালপত্র রাখবেন না, যদি রাখে আপনারা আমি নিশ্চিত যে আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতায় আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। স্যার আমাদের দিকটাও দেখেন একটু, আমাদের দিকটাও দেখেন, আমরা গরু কিনছি সাড়ে 700 কিনে আইনে আমরা লসে মরে গেলাম।